মুন্সিগঞ্জে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ সহ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভা ও বস্ত্রযোগিনী ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল সেলাই মেশিন বিতরণ করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে গোয়াল ঘূর্ণিতে মেডিকেল ক্যাম্পে 6753 জনকে ফ্রি চিকিৎসা সেবা এবং 718 জনকে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।